নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো তালের বড়া। খুবই সহজ এবং সিম্পলভাবে কীভাবে তালের বড়া বানানো যায় সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি তালের কাক নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতন চিনি, নারকেল কুড়া এবং আতপ চালের গুঁড়া। প্রথমে আমি নারকেল কুড়া অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দেবো। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান, এতে করে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আমি সব কিছু একটু মাখিয়ে নিয়ে, আমার চিনি কম মনে হচ্ছিল তাই আমি আবারও একটু চিনি অ্যাড করে দিয়েছি মিষ্টির জন্য। এখন তালের সাথে নারকেল কুড়া এবং চিনি ভালো করে একটু মাখিয়ে নিয়ে আমি সামান্য লবণ অ্যাড করে দেব। লবণ অ্যাড করে দিয়ে ভালো করে আবারও তালের সাথে মিশিয়ে নিতে হবে সব কিছু। এখন আতপ চালের গুঁড়া অ্যাড করে দেব। অবশ্যই এখানে চালের গুঁড়াটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে খেতে খুবই মজা হবে। মাখিয়ে নেওয়ার পরে আমার ডোটা একটু বেশি নরম মনে হচ্ছিল তাই আবারও আমি আতপ চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন ভালো করে মাখিয়ে ডোটা বানিয়ে নেব। খুবই সিম্পল এবং সহজভাবে তৈরি করেছি, কিন্তু খেতে খুবই মজা হয় এই তালের বড়াটা। যারা নতুন আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন, খুবই সহজ এবং সিম্পলভাবেই বানিয়ে নিতে পারবেন। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, দেখুন আমি ডোটা রেডি করে নিয়েছি। এখন ভাজার জন্য চলে যাব গ্যাসে। আমি এদিকে গ্যাসের তেল গরম বসিয়ে দিয়েছি, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। আমি একে একে বড়া শেপে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খুবই সহজ এবং সিম্পল ভাবেই বানিয়েছি। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আমি একে একে সব বড়াগুলো দিয়ে উল্টে নিয়েছি। এখন উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তালের বড়া। খেতে ভীষণই মজা লাগে এই তালের বড়াটা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কালারটা কত সুন্দর এসেছে, খেতে ভীষণই মজা হয়। এইভাবে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। আমার তুলে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন ভেঙে দেখাচ্ছি, ভিতরটা একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে, ভিতরে কোনো কাঁচা ভাব নেই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।